আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি হেসেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব সুন্দর একটি কেক, আর সেটি হলো মার্বেল কেক রেসিপি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এটি আপনাদের সাথে শেয়ার করতে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমি এখানে তিনটি ডিম নিয়েছি আর ডিমের কুসুম আলাদা করেছি, এবং এর সাথে আমি সামান্য একটু লবণ মিশিয়ে নিব। আর এই পাশে রেখেছি আমি ডিমের সাদা অংশ। এখানে আমার হালকা কুসুম চলে গেছে, এতে সমস্যা নাই। আমি ডিমের কুসুমের সাথে হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিব। এটা আমি চকলেট ফ্লেভারটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি চকলেট ফ্লেভারে করব। এটা মিশিয়ে আমি পাশে রেখে দিচ্ছি। আর এখানে রাখা ছিল আমার ডিমের সাদা অংশ, এটিকে আমি খুব ভালো করে বিট করে নেব। খুব ভালো করে বিট করে ফোম তৈরি করব, এবং এটা এতটাই ফোম করব যেন এটিকে উল্টিয়ে দিলে যেন পড়ে না যায়। আমি অনেকটা সময় ধরে এই ফোম তৈরি করে নিব। ডিমের সাদা অংশটা যদি খুব ভালো ফোম না হয় তাহলে কিন্তু আপনার কেক সফট হবে না। দেখে বুঝতেই পারছেন কতটা ফোম তৈরি হয়েছে। এই যে দেখুন, অনেকটা অনেক শক্ত হয়ে গেছে কিন্তু ফোমটা। ঠিক এরকমভাবে ফোম করবেন আপনারা। খুব ভালো ফোম হয়েছে। এখন এখানে আমি 2 কাপ চিনি পাউডার করে নিয়েছি, আর এই চিনিটাকে আমি এই ডিমের সাদা অংশটার সাথে 3 থেকে 4 ধাপে অল্প অল্প করে আমি মিক্সড করে নিব। আমি প্রথমে সামান্য পরিমাণ দিয়েছি, দিয়ে এটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমি কয়েক ধাপে এই চিনি ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি দ্বিতীয় স্টেপ দিচ্ছি। এরপর এক এক করে বাকি চিনিগুলো আমি দিয়ে দিব অল্প অল্প করে, এবং আমি খুব ভালোভাবে বিট করে নিব। অল্প অল্প দিচ্ছি আর বিট করছি, আপনারা ঠিক এভাবেই করবেন। আমি আবারও বাকি কিছু অংশ দিলাম, দিয়ে আবারও বিট করব। আমাদের চিনি খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন আমাদের কিন্তু বিট করা হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুমের সাথে যে ভ্যানিলা এসেন্সটা মিশিয়েছিলাম, এখন ওইটা আমি ঢেলে দিচ্ছি চিনি এবং ওই ডিমের সাদা অংশের সাথে দিয়ে। আমি এখন এটাকে আবার বিট করব। সব কিছু আমাদের খুব ভালোভাবে বিট করে নিতে হবে। দেখেন, ডিমের সাদা কুসুমটা দেওয়ার পরে আমাদের কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমি চকলেট ফ্লেভার নিয়েছি, চকলেট কালার চলে আসবে। এখন আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করব। আমি 1.5 কাপ ময়দা দিলাম। এখন আমি হাত দিয়ে 1 চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমাদের বিটার ব্যবহার করা যাবে না। বিটার ব্যবহার করলে আপনার মার্বেল কেক কিন্তু হবে না। আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই ময়দাগুলো মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের বেটার খুব ঘন বা পাতলা হয়নি। আর এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, একটি বাটিতে ঢেলে নিলাম। এখন এই দুধের সাথে আমি কোকো পাউডার মিক্সড করব। কোকো পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, আমি মিক্সড করে নিচ্ছি দুধের সাথে। কোকো পাউডারটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, এবং এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিব, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করব। মার্বেল কেক অসম্ভব সুন্দর একটি কেক, দেখলে বুঝতে পারবেন। আমাদের মিক্স করা হয়ে গেছে, আর এখানে আমাদের বেটার কেকের বেটার রেডি। এখান থেকে আমি অল্প কিছু বেটার নিয়ে আমি এই মিক্সচারের সাথে মিক্সড করে নিচ্ছি। অল্প একটু নিয়ে আমি এগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, আর আপনারা তাহলে কিন্তু মার্বেল কেক তৈরি করতে পারবেন না। আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি।
আমাদের কিন্তু মিশে গেছে, মিক্সড হয়ে গেছে, খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি বাকি বেটারের সাথে আমি এই বেটারটা মিশিয়ে নিব। হ্যাঁ, ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে আমি আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আপনারা কিন্তু হাত দিয়েই করবেন, এখানে ভুলেও বিটার ইউজ করবেন না। এখন আমি আবার এখান থেকে অর্ধেক পরিমাণ বেটার একটি বাটিতে ঢেলে দিচ্ছি। আমি এটাকে দুই ভাগ করে নিয়েছি, এখানে একটি বাটিতে কিছু রেখেছি আর বাকিটা আমাদের ওই পাত্রে আছে। এখন এখানে আমি আবারও কোকো পাউডার মিশাবো। এখানে আমি 2 চা চামচ কোকো পাউডার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমি এটা একটু চকলেট ফ্লেভার করব, সেই জন্য আমাদেরকে চকলেটে কালার আসতে হবে। কোকো পাউডার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন লক্ষ্য রাখবেন আমি মার্বেল কেক কীভাবে তৈরি করি। আমাদের মার্বেলের ভিতরে যে সুন্দর ডিজাইন আছে, সেই ডিজাইনটা আমাদেরকে করতে হবে। এখানে আমি কেকের সাঁচ রেডি করেছি, এটা আমার কেকের জন্য কেনা। আমি এখানে একটি কাগজ বিছিয়ে দিলাম, কেক যেন তলায় ধরে না যায়। কাগজের উপর আমি অয়েল ব্রাশ করে নিব, ঠিক এইভাবে অয়েল ব্রাশ করে নেবেন। এভাবে আমি অয়েল ব্রাশ করে নেব। আমি পাশের চুলায় আমি একটি হাঁড়িতে একটি হাঁড়ি বসিয়েছি প্রিহিট হওয়ার জন্য। আমি কিন্তু এই কেক সম্পূর্ণ গ্যাসের চুলায় করব। এখন আমি এখান থেকে 1 টেবিল চামচ বিটার দিলাম, 1 টেবিল চামচ বেটার দিলাম। এটা হচ্ছে চকলেট বেটার, আর আমার পাশে রাখা যে সাদা বেটার ওইটা আবার আমি 1 টেবিল চামচ দিলাম। খুব ভালো করে খেয়াল করবেন আমি কীভাবে মার্বেলের ভিতরে যে ডিজাইন আছে সেই ডিজাইনটা আমি কীভাবে করছি, এই জন্য এটার নাম হয়েছে মার্বেল কেক। ভালো করে লক্ষ্য করবেন আমি কীভাবে একটু একটু করে দুই রকম বেটারগুলো দিয়ে দিচ্ছি, এবং আমাদের সুন্দর একটি ডিজাইন হয়ে আসছে। এভাবে আমি অল্প অল্প করে সবগুলো বেটার মিশিয়ে নিব। দেখুন আমাদের কিন্তু কেকের ডিজাইনটা কিন্তু প্রায় হয়ে গেছে। একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমাদের অল্প অল্প করে আমরা সবই দিয়ে দিয়েছি। এখন আমি এর উপর কিছু কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতো বাদাম দিবেন। আমি কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়েছি, এতে কেকের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। বাদামগুলো আমি সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি বাদাম দিয়ে। এবং এখন আমি একটি কাঠির সাহায্যে সুন্দর একটি ডিজাইন করে দিব। ঠিক এইভাবে ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর দেখবেন কত সুন্দর লাগছে দেখতে। সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়েছে, এবং কেকটা যখন আমাদের হয়ে যাবে তখন বুঝতে পারবেন কি সুন্দর মার্বেলের মতো দেখা যায়। আমাদের হাঁড়িটি প্রিহিট হয়ে গেছে, এখন আমি হাঁড়িতে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিব। এটি কিন্তু প্রচণ্ড হিট হয়েছে, এবং খুব সাবধানে আমি কেকের সাঁচটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমাদের মিডিয়ামও রাখা যাবে না, মিডিয়াম থেকেও আর একটু কম রাখতে হবে। আবার একবারে লো করে দিবেন না। এখন সামান্য একটু টিস্যু দিয়ে আমি ঢাকনার এই ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি, যেন ভিতরের তাপটা বের হয়ে না যায়। এখন আমরা এইভাবে 1 ঘন্টা অপেক্ষা করব। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে আমাদের কেক হয়ে গেছে, এবং দেখতে কত সুন্দর লাগছে। মার্বেলের মতো ভিতরে সুন্দর ডিজাইন হয়েছে। আমরা এখন ঢাকনা খুলে কেক বের করে নিব। আমাদের কেক হয়ে গেছে। এখন আমি একটি কাঠির সাহায্যে দেখব কেক ভিতরে কাঁচা আছে কি না। একটি কাঠির সাহায্যে ঠিক এইভাবে আপনারা ভিতরে কাঠি ঢুকিয়ে দিয়ে দেখবেন। যদি কাঠিতে আপনার কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে কেক এখনো হয়নি, আর কিছু লেগে না থাকলে বুঝতে হবে কেক হয়ে গেছে। আমাদের হয়ে গেছে। এখন আমরা একটি ছুরির সাহায্যে
এটি সাইড থেকে ছাড়িয়ে নিব এবং ছাড়িয়ে তারপর আমরা ঢেলে নিব। এভাবে আস্তে আস্তে আমরা সাইড ছাড়িয়ে নিচ্ছি। আমাদের কেক ঠান্ডাও হয়ে গেছে। এখন এটি প্লেটের সাহায্যে ঠিক এইভাবে প্লেটটি উল্টিয়ে দিব। প্লেটের সাহায্যে আমরা কেক ঢেলে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেকটি বের করে নিচ্ছি। এখন আমি এই কাগজটি ছাড়িয়ে নিব। ওয়াও, অনেক সুন্দর হয়েছে আমাদের কেক। ঠিক মার্বেলের ভেতরে যে ডিজাইন থাকে ওরকমই ডিজাইন হয়েছে। দেখুন, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আমি এখন কেকটি কেটে দেখাচ্ছি আমাদের ভেতরের ডিজাইনটা কীরকম হয়েছে। যেহেতু মার্বেল কেক, অবশ্যই মার্বেলের মতো ডিজাইন হতে হবে আমাদের ভেতরেরটা। এবং আমি যে কাটছি এতে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুবই সফট হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা। এই যে দেখুন, আমাদের ভেতরে কিন্তু মার্বেলের মতো সুন্দর ডিজাইন হয়েছে, এই জন্য এটার নাম মার্বেল কেক। এখন আমি একটু কেটে দেখাই কতটা সফট হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন আমার কেক অনেক সফট হয়েছে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।